ফিডের খরচ কমানোর জন্য মুরগিকে যে আলাদা করে যে খাবারটা খাওয়াই সেই খাবারটার প্রসেসিং অনেকেই দেখতে চেয়েছেন। তো ফিডের খরচ কিভাবে কমাবেন এই যে ভিডিওতে অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করছেন, তো তাদের জন্য হচ্ছে আজকের আমার ভিডিও। যেহেতু এখানে 180টা ফার্মি মুরগি আছে, এর মধ্যে 20টা হচ্ছে মোরগ, তো সবই আর কি ডিম পাড়া রানিং অবস্থায়। তো আমার ডিম পাড়া মুরগিকে আমি তো ফিড বেশি খাওয়াবো না, বেশি খাওয়ালে হচ্ছে ওদের চর্বি প্রচুর পরিমাণে হয়, তো এর জন্য আমি ওদের আর কি পাশাপাশি সবজি টবজি দেই। তো এই জিনিসটা আপনারা আমাকে দেখতে চেয়েছেন যে আপু কিভাবে আপনি ফিডের খরচ কমান, এই খাবারটা কিভাবে আপনি প্রসেসিং করেন, তো আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। তার আগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটা। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে ফুলকপি পাতাকপি যে এ টু জেড থাকে বাসায়, যে জিনিসটা আর কি খাওয়া হয় সেই সবজিটা, ওই সবজিটাই আর কি কেটে কুচি কুচি করে দেয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের যে বড় প্রেশার কুকার আছে, বড় প্রেশার কুকারে পানি দিয়ে এটা সিটি দিয়ে নিব। তারপর হচ্ছে আমাদের বাসায় যে খাবারটা আর কি থেকে যায় ওই খাবারটাও কিন্তু এই খাবারের সাথে মিক্সড করি। টোটাল হচ্ছে ওই সবজিটা আর এই আমার বাসায় যে খাবারটা আবার আছে ওই খাবারটা দিয়ে আমি এই খাবারটা হচ্ছে মিক্সড করব, ঠিক আছে? তো মিক্সড করার মধ্যে এর মধ্যে হচ্ছে আমি ধানের যে তুষ থাকে ওই তুষটা, মানে কুড়া বা তুষ যে যেটাই বলুক না কেন, ওই জিনিসটা দিই। এর মধ্যে কিন্তু খুঁত আছে, হ্যাঁ, খুঁত সহ এই খাবারটা এখন আমি প্রসেসিং করব। এর মধ্যে আমি আলাদা আর কি একটু কুসুম গরম পানি আর কি মিশিয়েছি, যেহেতু এখন অনেকটাই শীত, এই যে পানিটা আর কি আনছি, তো পানিটার মধ্যে আমি মোটামুটি এই যে ধানের তুষ বা কুড়া যে যেটাই বলো সেই জিনিসটা হচ্ছে গুলাবো। তার মধ্যে আর একটা কথা আছে, তার মধ্যে কিন্তু ধানের খুদও কিন্তু আছে, ঠিক আছে? যেই জিনিসটা আমি মিক্সড করে আমি মুরগিকে দিব। আর অনেকেই আমাকে বলতে পারেন এই খাবার কেন কিনবো, এই খাবারটা অ্যাকচুয়ালি কেনা না, অনেকেই জানেন আমরা মুরগিকে কিন্তু ধানও খাওয়াই, ঠিক আছে? ওইটা থেকেই আর কি তুষটা আর কি মেক করে প্রসেসিং করে আর কি দেই। এটা হচ্ছে 180টা মুরগির দুপুরের আর কি খাবার। তো এভাবেই আমি খাবার দেই। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে জানাবেন।